নদিয়ার শান্তিপুরে পাঁচ দিন আগে জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হলো আজ। গত পাঁচ দিন আগে জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার হলো আজ। উল্লেখ্য, গত 31 ডিসেম্বর শান্তিপুর মহাশ্মশানে মৃতদেহ শবদাহ করতে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার এক পরিবার। মৃতদেহ শেষ কৃত্যের শেষে ওই পরিবারের লোকজন শান্তিপুর বড় বাজার গঙ্গার ঘাটে স্নান করতে নামে। এরপর স্নান করতে করতে এক ব্যক্তি হঠাৎই জলে তলিয়ে যায়। খোঁজাখোঁজি শুরু করে পরিবার। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির দেহ খোঁজার জন্য তল্লাশি চালায়, কিন্তু ব্যক্তির দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার শান্তিপুর বড় বাজার গঙ্গার ঘাটে ওই ব্যক্তির দেহ জলে ভেসে থাকতে দেখে ঘাটে স্নান করতে আসা বেশ কিছু লোকজন। খবর পায় পরিবার, ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। স্বভাবতই পাঁচ দিন পরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ব্যক্তির পরিবারে। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যেখানে ডুবেছে সেই ঘাটেই পাওয়া গেছে, বড়বাজার ঘাটে, ওখানে পেয়েছি আমরা বডি। এই লোক একজনকে ডেকে, নৌকো ডেকে ধরে তার সাহায্য নিয়ে স্টিমার ঘাটে ধরে বেঁধেছি। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, এখনো এসে পৌঁছায়নি। তারা আসবেন বলেছেন, আসছেন। কদিনের মাথায় পেলেন? পাঁচ দিনের মাথায়। আপনার নাম? আমার নাম নির্মল বিশ্বাস। শুক্রবারে ডুবেছে। হ্যাঁ, শুক্রবারে একটার সময় ডুবেছে, আর আজকে হচ্ছিল মঙ্গলবার। এখন কটা বাজে? 10টা বাজে। পাঁচ দিনের মাথায় পাওয়া গেল। তো কোথায় ভেসেছিল? কোথায়? গঙ্গা, এখানটায়। হ্যাঁ, যেখানে ডুবেছিল সেখানে? হ্যাঁ, সেখানে পাওয়া গেল, ধরেছি একটু আগিয়ে এসে। আপনার নাম? আমার নাম উত্তম বিশ্বাস। আপনি ধরলেন? হ্যাঁ, আমি ধরলাম। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।